আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টেক আপডেট 24 চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এসপিসির সর্বশেষ আপডেট, যেখানে সকল এমডিটা মিলে যে এর আগের যে ব্রিফিংটা হয়েছিল সেখানে কিন্তু তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং উইড্র নিউ কিন্তু একটা আপডেট জানিয়েছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, এছাড়া এসপিসির অফিসিয়াল পেজেও এই নোটিশটি আপনারা দেখতে পারবেন। সো প্রথমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। বর্তমানে কিন্তু এসপিসিতে আপনারা যারা কাজ করতেছেন তাদেরকে নিয়ে কিন্তু এসপিসি প্রতিনিয়তই আপডেট করার চেষ্টা করতেছে, এবং এসপিসির বর্তমান আপডেট অনুযায়ী তারা কিন্তু লকডাউনের পরই উইডোটা বা ক্যাশ আউট রিকোয়েস্টটা কিন্তু চালু করে দিয়েছিল। অফিসিয়ালভাবে তারা ঘোষণা দিয়েছিল এর আগের লাইভে। তো এর আগের লাইভে কিন্তু এমডি যে আলমিন রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে লকডাউন সারার সাথে সাথে তারা অফিসিয়ালভাবে ক্যাশ আউট বা উইড্রোটা চালু করে দিবে, এবং সে অনুযায়ী কিন্তু তারা উইড্রো বা ক্যাশ আউটটা বর্তমানে চালু করে দিচ্ছে। এবং তারা জানিয়েছে যে বর্তমানে উইড্রো চালু করে দেওয়া হবে এবং লকডাউন ছাড়ার পরই এবং যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আপনাদের উইড্রোটা করতে হবে। তো আপনার যে টিমের এজেন্ট বা লিডার রয়েছেন তার মাধ্যমে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন। তো আপনার টিমের লিডার কিংবা এজেন্ট যদি এখনও উইড্রো রিকোয়েস্ট না নিতে চাই সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রে আপনারা জানেন যে প্রত্যেকটা এজেন্টই কিন্তু বর্তমানে উইড্রো রিকোয়েস্টটা এখন নিতে চাচ্ছে না, কারণ এর আগে কিন্তু তাদের উইড্রো রিকোয়েস্টটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে কিন্তু এখন উইড্রো রিকোয়েস্টটা তারা নিতে চাচ্ছে না। সো বর্তমানে আপনি যদি উইড্রো রিকোয়েস্ট দিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার আশেপাশে যত বা আপনার কাছে যে এজেন্টগুলো রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বারটি আপনাকে নিতে হবে। তারপর আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি এত টাকা উইড্রো করতে চাই। সো অবশ্যই একজন না একজন আপনার কিন্তু উইড্রো নেওয়ার জন্য রাজি হয়ে যাবে। আর যদি আপনি উইড্রোটা না নিতে পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেই সাথে আমাদের ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আপনাদের উইড্রোটা তুলে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আর এসপিসিতে আপনারা জানেন যে একটা প্রতিবেদন বের হয়েছিল সময় টিভির, ওই সময় টিভির যে রিপোর্টার তাকে কিন্তু সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এবং আপনারা জানেন এর আগেও কিন্তু তিনি দুইটা রিপোর্ট লিখেছিলেন এসপিসির বিরুদ্ধে, যেগুলো আসলে কোনো ভিত্তিহীন। তো এরই ধারাবাহিকতায় কিন্তু এমডি আলমিন যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন এর পরবর্তীতে যদি কোনো রিপোর্ট আসে সেক্ষেত্রে তিনি কিন্তু অ্যাকশন নেবেন, সরাসরি আইনানুগ ব্যবস্থা নেবেন। আর বর্তমানে কিন্তু এসপিসি বর্তমানে আপডেট করে যাচ্ছে তাদের ওয়েবসাইটটাকে এবং তাদের নতুন অ্যাপ্লিকেশনটাকে। তো আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রত্যেকে আপডেট করে নেবেন। বর্তমানে কিন্তু আরও একটা আপডেট চলে আসবে খুব শীঘ্রই, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন কিছু ফিউচার এসপিসি অ্যাপ্লিকেশনেও পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এসপিসির নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে উইড্রো নিয়ে কোনো প্রবলেম হলে কিংবা উইড্রো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি কমেন্ট করে দিতে পারেন। তো আমি আপনাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে এসপিসির উইড্রোটা বর্তমানে কিন্তু চালু হয়ে যাচ্ছে এবং চালু হওয়ার পরই কিন্তু আপনারা এজেন্টের মাধ্যমে উইড্রো রিকোয়েস্ট দিতে পারবেন। তো আগে থেকে আপনার যে এজেন্ট রয়েছে কিংবা আপনার টিমের লিডার তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে রাখবেন এবং কথা বলে রাখবেন খুব দ্রুত। এখন তারা জানিয়েছে 2-3 দিনের মধ্যে তারা উইড্রো চালু করে দিবে, যেহেতু লকডাউনটা এখন শিথিল হয়ে গিয়েছে। লকডাউন কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে, সকল গণপরিবহন থেকে শুরু করে সকল কিছু কিন্তু স্বাভাবিকভাবে চলবে। তো এরই ধারাবাহিকতে কিন্তু আসলে এসপিসি এখন সুবার সবগুলো খুলে দিচ্ছে এবং তাদের বর্তমান কার্যক্রম কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।